হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো চলে এলাম নতুন আজকে আরেকটি ব্লগ নিয়ে। আশা করছি যে যেখানে আছেন সবাই ভালো আছেন। আর আজকে দীর্ঘদিন পরে ব্লগ দেওয়ার কারণ হচ্ছে একটু ডিস্টার্ব মাইন্ডে ছিলাম, পারিবারিক সমস্যা আর ফ্যামিলিগত প্রবলেম হলে দেখা যায় অনেক কিছু করবার ইচ্ছে থাকে না। তো যাই হোক, আল্লাহ চাইলে সব কিছু আবার ঠিক করে দিবে। আর আজকের ব্লগটি হচ্ছে মূলত শপিং ব্লগ, আর হচ্ছে ওয়ারিসার বার্থডের জন্য আমরা ওর জন্য কি কি শপিং করলাম সেটাই থাকছে ব্লগটিতে। এখানকার পার্টি ড্রেসগুলোর প্রাইস শুরু হয় 3000 থেকে, আর হচ্ছে রেগুলার ওয়ারের ড্রেসগুলো হচ্ছে 1200-1300-1800। তো আমি পার্টি ড্রেস দেখছিলাম, যেহেতু বার্থডে ড্রেস একটু ফ্লাফি হলে আমার মনে হয় ভালো লাগবে। আরং থেকে অল্প কিছু শপিং করেছি, আর সেই শপিংটা আপনাদের সাথে শেয়ার করছি। আর হচ্ছে এই তো দেখতে পাচ্ছেন একটা কোশন, তো এরকম দুইটা কোশন নিয়েছি। কোশনগুলোর প্রাইস ছিল 485 করে, আর সাথে হচ্ছে ভ্যাট আছে। তো দুইটা কোশন ভীষণ সুন্দর ছিল, আমার দুইটা সোফার জন্য নিয়েছি।
আর এই স্ন্যাকটা ওরিশা নিয়েছে, এটা হচ্ছে ওর খুব পছন্দ হয়েছে। সারা আরং এটা নিয়ে ও ঘুরেছিল। ফার্স্টে ও ওর জিনিসগুলো নিয়ে নেয়। আর এই তো ওয়ারিসার জন্য একটা ড্রেস নিয়েছি, একদম ম্যাজেন্ডার মধ্যে। ড্রেসটা ভীষণ সুন্দর। আর এটা হচ্ছে ওয়ারিসার নানুর পক্ষ থেকে ওর জন্য একটা গিফট ছিল। আর এই প্যান্টটা আলাদা করে নিয়েছি আর টি শার্টের সাথে পরার জন্য। প্রাইসগুলো কিন্তু ভীষণ রিজনেবল, 181 টাকা প্লাস ভ্যাট ছিল। আর এটার ফেব্রিকটাও খুব ভালো ছিল। আর এদিকে একটা হচ্ছে টপ নিয়েছি। আর এখানে হেয়ার অয়েল নিয়েছি আর্থের, আর হচ্ছে একটা হেয়ার প্যাক নিয়েছি, আর দুইটা ফেস ওয়াশ নিয়েছি। এই তো ওরিশার বার্থডে ড্রেস। আর এবার কোনো পার্টি করব না, জাস্ট ওরিশার বার্থডের দিন আমরা একটু বাহিরে যাব আর খেয়ে দিয়ে চলে আসব, এতটুকুই। এই ড্রেসটা আমার ভীষণ পছন্দ হয়েছে। আর এটার মূল কারণ হচ্ছে খুব সুন্দর সিকোয়েন্সের এখানে কাজ ছিল, গোল্ডেন কালার। আর এটার স্লিভটা ভীষণ সুন্দর, যেহেতু ওরিশাকে স্লিভলেস পরালে তেমন একটা ভালো দেখায় না, তাই চাই সবসময় একটু ফ্লাফি স্লিভ থাকলে, সেটা আমার কাছে ভীষণ ভালো লাগে। আর দুইটা হেডব্যান্ড নেওয়া হয়েছে। একটা কিছু কিনে আনলে এইটা তার ঠিক জায়গা মতো না রাখা পর্যন্ত আমার ভালো লাগে না, তাই আমি এটা গোছাচ্ছি আর দেখছি কেমন লাগছে। ওয়ারিসার এটা হচ্ছে থার্ড বার্থডে, আর সবাই ওর জন্য দোয়া করবেন, আল্লাহ যাতে ওকে সবসময় সুস্থ রাখে আর সবসময় ভালো থাকতে পারে। আজকের ব্লগটি এই পর্যন্তই, আগামী ব্লগে থাকবে ওকে নিয়ে কোথায় গিয়েছিলাম। তো এ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।